পড়ালেখা কি জিনিস তারা জানতোই না। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সামনে আমরা আরো এগিয়ে যেতে পারবো। শুধু প্রয়োজন আপনাদের সকলের ভালোবাসা। আমরা সকলে মিলে আমি এখন দাঁড়িয়ে আছি সেই চেন্নাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং এখানে আজকে একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই এবং এই দৃশ্য যে চিত্রটা আপনাদেরকে আমি দেখাবো এবং আজকে সেই মুহূর্তটা তিনি তৈরি করে দিয়েছেন সেই সুদূর ঢাকা থেকে আমার বন্ধু মাহবুব ভাই এবং অনেক কিছু এই আমার পাশে বা আমার পিছনে আপনারা যে কচি কাচা যে শিশুদেরকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোদের জন্য হচ্ছে কিছু খেলনা সেই ঢাকা থেকে আমার কাছে পাঠিয়েছেন। আমি যদি আপনাদেরকে যদি দেখতে যদি দেখায় তারা খুব আনন্দের সাথে তারা তাদের একদিকে হাততালি দিচ্ছে আর একদিকে হচ্ছে এখানে কেউ ঘোড়া চড়ছে কেউ হাতিতে চড়ছে কেউ মাছে চড়ছে, হ্যাঁ যে যার মতো করে আনন্দ করে খেলছে। এতদিন এখানের ছেলে মেয়েরা হচ্ছে তাদের বিনোদনের জন্য হ্যাঁ তেমন কোনো সুব্যবস্থা ছিল না, তো আমরা চিন্তা করেছি যে এখানে কী দেওয়া যায় তাদের বিনোদনের জন্য। পড়ালেখা করার পর অনেক সময় জড়তা চলে আসে, সেই জড়তা কীভাবে দূর করা যায় সে কারণে নতুন নিত্য নতুন কিছু আমরা তাদেরকে সংযুক্ত করছি এবং তারা আজকে এই খেলনাগুলো পেয়ে তারা মনে হয় যে আকাশ ছুঁয়ে ফেলছে, মানে তাদের মনে খুব আনন্দ খুশি। এবং মাহবুব ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমি বলার মাত্রই তিনি সেই নিজের বাসা থেকে সেই জায়গায় খেলনা যেখানে বিক্রি করে ঢাকার সেই জায়গায় গিয়ে কিনে সেটি আবার আমার কাছে কুরিয়ার মাধ্যমে পাঠিয়েছেন এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং চেন্নাইয়ের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটির পক্ষ থেকে শিক্ষকের পক্ষ থেকে এবং এর আশেপাশে যে চারটিপাড়া আছে চারটিপাড়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং তাদের ভালোবাসা অবিরাম রইল। যেমন এখানে তারা হচ্ছে খেলনা প্রায় এখানে হচ্ছে এই যে এরকম প্রায় ছয়টি জিনিস পাঠিয়েছে। আমি আরেকটু যদি আপনাদেরকে যদি দেখাই বা আপনারা হয়তো পুরুষরে দেখতে পাচ্ছেন দোলনা, মানে দোলনার মধ্যে হচ্ছে বাচ্চারা কী করছে খেলছে একটি দোলনা পাতানো হয়েছে। এর সাথে আমরা আরও অনেক কিছু আস্তে আস্তে সংশ্লিষ্ট করব। আমাদের চিন্তাভাবনা আছে যে আমাদের এই পাশে মানে আরেকটি নতুন স্কুলের ভবন আমরা এখানে শুরু করব খুব শীঘ্রই। মানে আমাদের এই যে স্কুলটা আছে সেই স্কুলটা হচ্ছে মাত্র একটি কক্ষ, তো সে কারণে আমরা স্কুলটাকে হচ্ছে এই পাশে শিফট করব। তখন হয়তো এই কচি কাঁচা বাচ্চারা আমাদের আগামী দিনে ভবিষ্যতেরা খুব সুন্দরভাবে তাদের সেই পড়ালেখা করতে পারবে, কারণ এখন যে ক্লাসরুম বা যে স্কুলটি রয়েছে এটি মাত্র একটি কক্ষের মধ্যে, তারা ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত একটি কক্ষে তারা পড়ালেখা করে। তো আমরা সেটাকে ডিভাইড বাই মানে ভাগ করে ফেলবো, ক্লাস ওয়ান এক কক্ষে, টু এক কক্ষে, থ্রি এক কক্ষে বা শিশুর এক কক্ষে তারা খেলার চলে তারা সেখানে পড়ালেখা করবে। তো আশা করি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সামনে আমরা আরও এগিয়ে যেতে পারবো। শুধু প্রয়োজন আপনাদের সকলের ভালোবাসা। তো আমরা সকলে মিলে একসাথে যখন এই শিশুদের জন্য এই বাচ্চাগুলোর জন্য যখন আমরা কাজ করব, আমি মনে করি আমরা অনেক কিছু করা যাবে, অনেক কিছু করা সম্ভব। এখানে কিন্তু শিক্ষা অনিশ্চিত ছিল এই শিশুদের জন্য, এই শিশুগুলো জোরে পড়ে যেত, পড়ালেখা কী জিনিস তারা জানতোই না। হ্যাঁ এখন তাদেরকে যে পরিবেশটা আমরা তৈরি করে দিয়েছি সেই পরিবেশে তারা খাপ খেয়ে তারা এখন পড়ছে। এখান থেকে অনেক শিশু এখন শহরে যাচ্ছে যারা স্বাবলম্বী এই পাড়ার মধ্যে, তো এভাবে আস্তে 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 ছড়িয়ে যাবে। আমরা চাই এই শিশুগুলো একদিন ফুল ফুটবে এবং এই ফুলের সুবাতাস আমাদের এই আশেপাশে যে চারটি পাড়া আছে এই পাড়ায় সেই সুগন্ধের গ্রান ছড়িয়ে যাবে। যখন ছড়াবে তখন এই সমাজটা এই পাড়াগুলো একটি সুন্দর পাড়া হিসেবে আমরা তৈরি করে দিতে পারবো। তো আসুন একসাথে আমরা এরকম শিশুদের জন্য পরিবেশটা আমরা করে দিই। তো সবাই ভালো থাকবেন।